रानी। यस पापी। मामुनी किच्छु भाविस ना। शेयर मार्केट से तू चांगा होए गले ही तोर जोने गाड़ी किने फिर बोल। बापी तोमार मुखे तो शामुदर पाक को निश्चय नतुन कोनो मतलब आछे। आज तोके देखते एक जन मस्त बड़ो भद्रलोक आसछेन। अच्छा ছেলেটি কম্পিউটার ইঞ্জিনিয়ার বিদেশে আছে। যদি পছন্দ হয়ে যায় কি জন্য পছন্দ করবে? ইয়ে বউ করে ঘরে তোলার জন্য। পাপি আমি ওকালতি পাশ করেছি, স্বাধীনভাবে প্র্যাকটিস করব। ওসব বউটো হওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওনাকে আসতে বারণ করে দাও। এই নে তোকে ঘুষ দিলাম। বিনিময় কি করতে হবে? শান্ত মেয়ের মতো ওনার সামনে আসবি, প্রশ্ন করলে উত্তর দিবি। দেখ মা, তোর মা নেই, আমি বা কদিন বাঁচব? তোর তো হ্যাঁ পাপি, আমার একটা বিহিত তো হতেই হবে। কিন্তু বাপি আমার একটা শর্ত আছে। আরো কিছু টাকা চাই? না না, তুমি বাড়িতে থাকতে পারবে না। তোমার সামনে বসে যে আমি ওনার কাছে আসতে পারবো না। বেশ আমি চলে যাচ্ছি। শোন, এই পরীক্ষা যদি পাশ করিস তাহলে তোকে বড় রসগোল্লা খাওয়াবো, ওনার এক্ষুনি আসবে। চিন্তা করো না বাপি, আমি ফার্স্ট ডিভিশনই পাশ করব। শ্বশুর সাহেব ভালোভাবে পুত্রবধূ দেখে যাবেন না? বিনা 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 জিয়া পমুনি, শোন, বেশি করে মরিচ দিয়ে চা বানা। মরিচের চা? হ্যাঁ, বাড়িতে মেহমান আসবে, ওনাদের ডায়াবেটিস তো, ডাক্তার বলেছেন চিনির বদলে মরিচের চা খেতে। কি জানি বাপু, যা তাড়াতাড়ি আনবি। শাড়িটা পরার আগে পেটে বালিশটা কি বেঁধে নেই, এক্ষুনি এসে পড়বে চৌধুরী সাহেবের মাইয়া তানিরে গিয়া কও আমরা তারে দেখতে আইছি। ও আপামনি 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 আপামনি, আপামনি আপনি দেখার জন্য লোক আইছে। তুই দরজায় কি দাঁড়া, যাতে ভাগতে না পারে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু খালাম মা আপনি? জি, চৌধুরী সাহেবের মেয়ে তানি। কোরবানির গোস্ত খাইয়া ফুল্লা গেছে, ভালো করে ডুষ দিলেই ঠিক হইয়া যাইব। ও কিন্তু মাথার ওই সাদা চুল? আরে বেকু, বয়স তো আমার 40-এর উপরে। আগে খবর দিয়ে আইলে কালো রং মাইখা রাখতাম। দাঁত দুটো পোকা ধরছে, পোকা ধরছে। আর চিন্তা করেন না, আমার একদিন বিশ্বাস আছে, সে কইছে এই দাঁত গুলান ফালায় দিয়া নতুন দাঁত লাগাইয়া দিবে। আরে দাঁত না থাকলে জামাই শ্বশুরের মাথা সিবাইয়া খাবো কেমনে? আমার পাত্রী দেখা শেষ, পাত্রী অতীব চমৎকার। খান খান, আপনারা চা খান। জান কই আমার গান হইনা যাবেন না, গান মুখ কালা মুখ
আচুন আচুন পাত্রী দেখে এসেছেন? ঘোড়ার ডিম দেখেছি। ব্যাপারটা কি? আপনার মেয়ের পেট বড়। কি পেট বড়? দাঁত পোকায় খাওয়া। দাঁত পোকায় খাওয়া? কথায় কথায় নাচে। কথায় কথায় নাচে? লাফাইয়া লাফাইয়া গান গায়। লাফাইয়া লাফাইয়া গান গায়? এই তার গুণ। শুনুন। বলুন। মাতালরা ভুল করে অনেক সময় অন্যের বাড়িতেও ঢুকে পড়ে, পরে এমনকি অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী মনে করে। করে খান সাহেব কি মাতাল হয়ে অন্য কোনো বাড়িতে? আমি মাতাল? আপনি উল্লু? আপনি বেল্লিক? আপনি বেহায়া? আপনি বেসালাম? বেত্তমি? আপনি বেহায়া? গালিগুলো আমার গায়ে লাগেনি, কারণ আমি মনে করি আপনি একটা পাগল। এবং পাগলে কি না বলে? কি খান সাহেব পাগল? তা খাইবেন? দাও দাও। ছাগলে কি না খায়? আমরা ছাগল। আমার মেয়ে সম্পর্কে যারা এসব কথা বলতে পারে তারা শুধু ছাগলই না, রাম ছাগল। জান মেয়ের বিয়ে দেবো না। বিয়ে দেবেন কি? ওই রকম মেয়ের বিয়ে হবেই না, বিয়ে ঘটকালি করবেই না। চলো চলেন। একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। কি বুদ্ধি? ওই লোকটাকে বুদ্ধ বানিয়ে তোদের সবাইকে আজ আমি খাওয়াবো। পকেটের টাকা খরচ করবো না। আয় আমার সাথে। আপনি দুবাই থেকে কবে এলেন? দুবাই? ওখানে তো আমার বাবাও যায়নি। ঠাট্টা করছেন কেন? নানার সাথে রাগ করে চলে গেলেন না? না না, আমি মায়ের পেটে থাকতেই তো আমার বাবা মারা গেছেন, তুমি নানা পেলে কোথায়? আপনি যাই বলুন মামা, কতদিন পর আপনাকে দেখেছি, আজ আমি আপনাকে খাওয়াবোই খাওয়াবো। বেলা, তোমাদের রেস্টুরেন্টে যত প্রকার খাবার আছে সব নিয়ে এসো। ইস, বহুদিন পর আজ মামাকে পেয়েছি। শোন, তোদের কোনো কাজ থাকলে তোর চলে যা। ভাগ্নি, তুমি কত সুন্দর। হ্যাঁ মামা। ভাগ্নি, না জানি তোমার মনটা কত সুন্দর। হ্যাঁ মামা। ভাগ্নি, তোমার মামি মারা যাওয়ার পর আমার মনটাও খালি, বিছানাটাও খালি। হ্যাঁ মামা। আমার আমার ইচ্ছে করে। মামা, লোকজন আছে তো, আমি ম্যানেজ করে আসছি, বসেন। ম্যাডাম বিলটা? ও মামা দেবে। মামা বিলটা দিয়ে দেবেন, দুবাই গেলে আবার দেখা হবে। বাই।
अरे अरे दादा तुम्हारा ना कि एक तो फंक्शन ऑर्गेनाइज कर चुके हैं हाँ तो क्या गम गया दे किसी प्रख्यात कंठशिल्पी साबिना यास्मीन अच्छा आमा के एक तो गान गावर सुजुक दाव ना दादा तोर गले गान हैं तोर गले गान सुन ले मानुष तो दूरेर कथा टेबिल चेयर गुलो हॉल से के बेरिए जाबे कुथा है साबिना यास्मीन आर कुथा है तुई ये फट गान गाबे भाबछी फंक्शन टा भंडुल करे देबो की भावे मिष्टी कथा बोले साबिन यास्मीन के पोटिए फंक्शन आमी गान गाइबो देख तुई आईन पास करेछिस किंतु बार बार बेआईनी काज करछिस तो लेक्चर बंद कर चल आगामी कल अपने समय तुम्हें गान करो की नाम तुम्हार जी तानी चौधरी ये आपने देश के सबसे बड़े गाने शिल्पी आपने के लिए हमरो गर्व बोध करी ये माने एक ती छोटो अनुरोध करते शिची बोलो माने कालक्ट अनुष्ठाने আপনার গান গাওয়ার কথা আপনাদের মতো বড় শিল্পীরা থাকলে আমরা তার কোন অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগই পাই না তাই বলছিলাম কি তুমি গান গাইতে চাও জি হ্যাঁ বেশ কাল এসো আমি ব্যবস্থা করে দেব नगद कल बाकी आज नगद कल बाकी पुरुष बाकी आए बंधु आए प्रेम कर बिना की ओ आज नगद कल बाकी पुरुष बाकी आए बंधु आए प्रेम कर बिना की आए आए
আয়ে বন্ধু আয়ে প্রেম করবি নাকি 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 Fantastic. চমৎকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানির ওখানে গিয়েছিলে? জি স্যার। তানি আপনার দেওয়া ফুল ছুঁড়ে ফেলে দিয়েছে। মেয়েটি খুব দেমাগি এবং অহংকারী। সে আপনাকে প্রত্যাখ্যান করেছে। সে আপনাকে প্রত্যাখ্যান করেছে। আমাকে প্রত্যাখ্যান করেছে? হ্যালো কি? হ্যালো বেঙ্গল ড্রেস 1000 টাকা কমে গেছে। অনিয়ন জি জি 2000 টাকা কমে গেছে স্যার। হ্যালো আলফা জোন 5000 ডাউন। হ্যালো হারিকেন ব্লু 10000 ডাউন। শেয়ার বাজারে এই ধস নামলো কেন? আমি তো সর্বশান্ত হয়ে গেলাম স্যার। কথা বলবেন না, আমি একদম ভিখারি হয়ে গেছি। আমি আমি দু চোখে অন্ধকার দেখছি। ব্যবসার পুঁজি ব্যাংকের লোন সবই গেছে। এখন আমি কি করব? যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে। আমি রানা প্রতাপ, ব্যবসায়ী মহলে সবাই আমাকে বিজনেস ম্যাগনেট বলে জানে। আমার নামটা বোধ হয় আপনিও শুনেছেন। হ্যাঁ শুনেছি, কিন্তু আমি এখন নিঃস্ব রিক্ত সর্বহারা, তাই তো? আসুন একত্রে ব্যবসা করি। মেধা আপনার, টাকা আমার, লাভ লোকসান 50-50। চিন্তা কোনো কারণ নেই। একজন ব্যবসায়ীকে হেল্প করাও একজন ব্যবসায়ীর ধর্ম। নিন, দলিল নিয়ে এসেছি। ডেটটা রেডি করে ব্যবসা স্টার্ট করে দিন। আপনার সাথে ভালোভাবে পরিচয় হলো না, পার্টনারশিপ ব্যবসা। আহা, একত্রে কাজ করতে করতে পরিচয়টা পোক্ত হয়। লাভের ব্যবসাটা মিস করবেন না। হ্যালো হ্যালো, ডানকান ওভারসিজ, রানা অ্যান্ড আকলাম চৌধুরী এন্টারপ্রাইজের অর্ডারটা ইমিডিয়েটলি শিপমেন্ট করুন। হ্যাঁ, ওনাদের নতুন কোম্পানি প্রোডাক্টের অ্যাডভান্স মার্কেটিং শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, শোনো, আমার এবং আকরাম চৌধুরী নতুন কোম্পানির ইম্পোর্ট অর্ডার কি শিপমেন্ট হয়ে গেছে? মালটা এলে আনলোড করার সময় সাগরে ট্রলার ডুবিয়ে দেবে। না না, কোনো ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই, যা বলছি তাই করবে। স্যার, তাতে প্রায় 3 কোটি টাকা লস হয়ে যাবে। 3 কোটি টাকা লস করে 300 কোটির ব্যবসা করব। আমাদের সব ট্রলার মাল সহ সাগরে ডুবে গেছে। হ্যাঁ হ্যাঁ, নো নো, রানা সাহেব, রানা সাহেব, সর্বনাশ হয়ে গেছে ব্যবসা। আমাদের 3 কোটি টাকা লস, তাই তো? দলিলের শর্ত অনুযায়ী লাভ লোকসানের অর্ধেক পার্টনার আপনি, সুতরাং 1.5 কোটি টাকা আপনি আমাকে দিতে বাধ্য। কবে কখন দেবেন বলুন? আমি রিক্ত নিঃস্ব। বাড়িটা আছে, ওটা আমার কাছে দেনা, দায় বন্ধক রাখুন। আমি দলিল ঠিক করে রেখেছি। আপনি এসব কি বলছেন? আমার বাড়িটাই শেষ সম্বল। না, শেষ সম্বল আপনার মেয়ে। নিন, চট করে সই করে ফেলুন। মামলা মোকদ্দমা পুলিশ হাজত, এসবে জড়িয়ে পড়বেন না। সই করুন, সই করুন। আহা, আমি তো বাড়িটা দখল করছি না, এত চিন্তার কি? সই করুন।
যান, এবার বাড়িতে গিয়ে নতুন ব্যবসার কথা ভাবুন। শেয়ারের ব্যবসায় আমার ভরাটুবি হয়েছে, শুধু তাই নয়, হঠাৎ করে একজন লোক এসে আমার সাথে ব্যবসা করবেন বলে নিজেই প্রস্তাব দিলেন, পার্টনারশিপ দলিল হলো, আমাকে টাকাও দিলেন, সেই ব্যবসায় 3 কোটি টাকা লস। উনার টাকা ফেরত দিতে পারিনি বলে উনি এই বাড়িটাও তার নামে লিখে নিয়েছে। কি বলছো বাপি? এখন তোকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? উনি যেচে তোমার সঙ্গে ব্যবসা করতে এলেন কেন? নিশ্চয় কোনো মতলব আছে, আমি তার সঙ্গে দেখা করব। তুই তুই দেখা করে কি করবি মা? আমি লোকটার কাছে স্পষ্ট করে জানবো তার আসল উদ্দেশ্যটা কি। কিন্তু বাধা দিও না বাপি, তোমার ছেলে থাকলে যা করতো আমিও তাই করছি, চলো। আরে এসো এসো তানি, আমি জানি তুমি আসবে। আমি জানতে এসেছি বাপিকে আপনার ব্যবসায় জড়ালেন কেন। তুমি ইয়াং লেডি, আমি ইয়াং ম্যান, আমাদের আলোচনার প্রসঙ্গ বিজনেস নয়, প্রেম হওয়া উচিত, এসো। হাত ছাড়ুন। আমি যা ধরি তা কখনো ছাড়ি না। ব্লাডি সোয়াইন! রানা সাহেব, আমাদের ব্যাপারে আপনি নাক গলাবেন না, এসো তানি, নিজনে তোমার সঙ্গে কিছু কথা বলি। অসভ্য বর্বর! হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড় বলছি। স্যার, মেয়েটি প্রথমবারের মতো এই বাড়িতে এসেছে। ও, সুপারিশ করছো? আপনার মেয়েটির নার্ভ সিস্টেম খুব দুর্বল, বাড়িতে গিয়ে ভালো খাবার খেতে দিন। আর হ্যাঁ, ওকে ভালোবাসতে শেখাবেন, বুঝেছেন? আমাকে যাতে ভালোবাসে সেই পরামর্শ দেবেন। আজ আমি আর মডেলিং এর কাজ করব না, আপনারা আসুন। তোমার গায়ে বারুদের গন্ধ। আমি একজনকে খুন করেছি। তোমার কি ডর ভয় কিছুই নেই? তুমি যতটুকু চালাক তার চেয়ে বড় আইনের হাত, তুমি রেহাই পাবে না। আমি জানি আমি একদিন ধরা পড়ব, জেল ফাঁসি সবই হবে, কিন্তু মনে রেখো সেদিন আমি মরতে চাই সেদিনই মরবো, এর আগে আমার কিছুই হবে না। ও হ্যাঁ, আমি একজনের প্রেমে পড়েছি। তুমি অন্য মেয়ের প্রেমে পড়েছো? হ্যাঁ। আমার কাছে কি নেই যা তোমাকে আকর্ষণ করতে পারে না? তুমি একটি মেয়ে, একটি মেয়ের যা থাকা দরকার সবই তোমার আছে, কিন্তু আমি যা চাই তা তোমার নেই। আমাকে ভালোবেসে দুঃখ পেও না, তোমার দৃষ্টি ফিরিয়ে নাও। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি অভিশাপ দিচ্ছি, তুমি জীবনও সেই মেয়েটিকে পাবে না। আমি যা চাই তা পাই এবং তাকে পাবই। কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না। বুঝতে পেরেছিস লোকটা কত বড় বদ? সে তোকেই টার্গেট করে এই ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আমার মনে হয় উপর মহলে তার যথেষ্ট হাত আছে। বলো কি, তুই ক্রাইম করে বেঁচে যায় কি হবে? এই নে প্লেনের টিকিট, একটা ভাড়াটে ট্যাক্সি করে সোজা এয়ারপোর্টে চলে যা। পাপি, চিটাগং গিয়ে তোর বান্ধবীর বাড়িতে লুকিয়ে থাকবি, তোকে বাঁচতে হবে, চল মা চল।
আয় মা আয়। কিন্তু বাপি তুমি আমার জন্য ভাবিস নে, আমি যেভাবে হোক ব্যাপারটাকে সামাল দেব। যা দেরি করিস নে, যা। চলো তাড়াতাড়ি চালাও। এখানে থামলে কেন? গাড়ি আর কোথাও যাবে না মেম সাহেব। আমি লোক ডাকবো। ডাকুন ডাকুন, সুন্দরী মেয়ে ডাকলে অনেকে হিরো সাজতে এখানে চলে আসবে। আমাকে ভিলেন মনে করে হয়তো দু চারজন ঘুষিও মারতে পারে। বাঁচাও বাঁচাও। আপনার হিরো এসে গেছে, এক্ষুনি হয়তো বাহাদুরি দেখাবার জন্য আমাকে মারতে শুরু করবে। মারবই তো আপনাকে। আমার কোনো বিশ্বস্ত লোকের হাতে তুলে দিয়ে মারামারি করার জন্য আমাকেও প্রস্তুত হতে হবে। যান, দাঁড়াও, রেডি হয়ে নে। শালা মেয়েমানুষ নিয়ে রং মাইজি। সামনের লোকটার ঘুষি তো ঠেকালাম, এবার পেছনে যে আসবে তাকেও একটা লাথি মারবে। এবার চারিদিক থেকে সমানে আক্রমণ শুরু হবে, আমাকে স্পিড বাড়িয়ে দিতে হবে। যারা হিরো সাজতে এসেছিল তারা পালিয়েছে, এখন আমি হিরো, সুতরাং তুমি আমার। পাপি মিস্টার চৌধুরী, মানুষের দুটো চোখ থাকে, আমার দোষ, সুতরাং ফাঁকি দিতে পারবেন না। আপনার নেক্সট স্টেপ মেয়েটিকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া, সেটা জানতাম বলেই আমি ড্রাইভার সেজে আপনার বাড়ির আশেপাশে ছিলাম। ভবিষ্যতে এমন কিছু করার চেষ্টা করলে মেয়েটির লাশ এনে আপনার কোলে দিয়ে যাব। আমি কি করতে পারি ইতিমধ্যে নিশ্চয়ই সে সম্পর্কে আপনার ধারণা জন্মেছে। আপনি কি চান? আপনার মেয়ের ভালোবাসা। সিম্পলি লাভ। আপনাকে জানি, আমার মতো একজনকে ভালোবাসা কঠিন, তবু আমি যা চাই তা আমাকে পেতেই হয়, আমি পাগল হয়ে যাই। আমার মেয়ে কোনোদিন আপনাকে ভালোবাসবে না। আমার সাথে বিয়ে দিন, আমি আস্তে আস্তে ভালোবাসা আদায় করে নেব। আপনার সাথে বিয়ে? সহজে আপনার মেয়ে রাজি হবে না। হে নিন এক জাতীয় ঘুমের ঔষধ, এটা দুধের সাথে খাইয়ে দেবেন, যখন ঘরে আসবে তখনই গিয়ে বিয়ের এই দলিলটা সই করে নেবেন। আপনি আপনি কি মানুষ? অমানুষের ঘরে জন্ম নিয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই। কাজটা সাত দিনের মধ্যে সেরে ফেলবেন, নইলে আপনার মেয়ের ডেড বডিটা পাবেন। আমার পিস্তলটা স্বাধীনভাবে কাজ করে। আই ওয়ান্ট লাভ, সিম্পলি লাভ। আপনার মেয়ের ডেড বডিটা পাবেন, আপনার মেয়ের ডেড বডিটা পাবেন। এই যে অনুষ্ঠানে দেখেছিলাম না, ওই মেয়েটা Thank you.
আপনি নিশ্চয়ই আমার বিরুদ্ধে নালিশ করতে এসেছেন। আপনার মেয়েটা খুন হবে এবং খুনির দায় অভিযুক্ত হবেন আপনি। বলুন আপনি সেটা চান না? মানে চল দোস্ত, পার্টিটা অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ চল চল। ঘুমের ঔষধ এটা দুধের সাথে খাইয়ে দেবেন। তানি নে দুধ। সে কি বিনা কোথায়? কেন বাপি দিলে দোষ আছে? না দাও। আর খাবো না। ভীষণ ঘুম পাচ্ছে পাপি। টানি জি পাপি, এই দলিলটায় সই করে দে মা। কিসের দলিল? আমাদের মুক্তির সনদ। মুক্তি সনদ? মা সই করে দে। কোথায়? স্বেচ্ছায় বিয়ে হয়েছে, অথচ স্বামীর প্রতি অনীহা, এ ধরনের দৃষ্টান্ত এই প্রথম। এ হতে পারে তানি চৌধুরী পূর্বে হয়তো কাউকে মন দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে তিনি শহরের নামী দামি ব্যবসায়ী রানা প্রতাপকে বিয়ে করতে গেলেন কেন? মিথ্যে কথা, আমি তাকে বিয়ে করিনি। যতটুকু জানি আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটেনি, অতএব এত বড় সত্যটাকে অস্বীকার করছেন কিভাবে? বলেছি তো আমি বিয়ে করিনি, সে একটা দুশ্চরিত্র লম্পট খুনি। যাই হোক, তবু সে আপনার স্বামী? না। তাবিরনামা যে দস্তখত দিয়েছেন সেটাও কি মিথ্যে? ইওর অনার, আমি তানি চৌধুরীর হাতের লেখা এবং কাবিরনামায় দস্তখতের কপি দুটুই আপনার কাছে পেশ করছি। মনে হচ্ছে একই হাতের লেখা। মনে হচ্ছে নয় ইওর অনার, হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্টও তাই। ইওর অনার, এ সব কিছু বানোয়াট এবং ষড়যন্ত্র। আমি এ প্রসঙ্গে রানা প্রতাপ সাহেবকে কিছু জিজ্ঞেস করতে চাই। অনুমতি দেয়া গেল। বলুন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনি সত্যি করে বলুন, তানি চৌধুরীর সাথে আপনার বিয়ে হয়েছে কিনা? অবান্তর প্রশ্ন। যদি বলি আপনার প্রভাব এবং টাকার বদলতে বিয়ে নামের নাটক সাজিয়েছেন? আপনার ধারণা মিথ্যে। সে আমার স্ত্রী এবং বিবাহিত স্ত্রী। ইওর অনার, আমার মক্কেলকে এ ধরনের প্রশ্ন করে বিব্রত করা উচিত হচ্ছে না, বিশেষ করে এর বাবাই যেখানে সাক্ষী। জনাব রানা সাহেবের জেরা শেষ হলে আমি জনাব আকরাম চৌধুরী সাহেবকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। অনুমতি দেয়া গেল। রানা প্রতাপকে স্বেচ্ছায় সজ্ঞানে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার মেয়ে বিয়ে করেছে, একথা কি সত্যি? ভবিষ্যতে এমন কিছু করার চেষ্টা করলে মেয়েটির লাশ এনে আপনার কোলে দিয়ে যাব। হ্যাঁ সত্যি। না না
আমার আর কিছু জিজ্ঞেস করার নেই ওর অনার। কাগজপত্র এবং সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে নিশ্চিতভাবে বলা যায় যে তানি চৌধুরী জনাব রানা প্রতাপের স্ত্রী। সুতরাং আমি আশা করছি সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আপনারা সুখে জীবন যাপন করবেন। চলো তানি। তানি খবরদার, তুমি আমাকে ডাকবে না। যে বাবা টাকার লোভে সন্তানকে বিক্রি করে দিতে পারে সে বাবা নামের কলঙ্ক। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। চলো। Welcome, welcome to your home. Mr. Rana Pratap, এটা আমার নয়, আপনার বাড়ি। আমারও নয়, তোমারও নয়, তোমার আমার বাড়ি। Nonsense. আমার এই ছোট্ট দাবিটা তুমি মেনে নিলে তোমারও কষ্ট হবে না, আমারও হয়রানি হবে না। নিজে তো দেখেছ, সমস্ত পথঘাট পরিষ্কার করে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। বাস্তবে না হলেও আইনত তুমি আমার। আপনি ভাববেন না, আইনের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। আইনের দরজায় তুমি খটখট করতে পারো, আমি তোমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছি এই অভিযোগ প্রতিষ্ঠা করে মানব অধিকার আইনে তুমি আমাকে গ্রেফতারও করাতে পারো। কিন্তু তারপরই তাকিয়ে দেখবে তোমার বাবার লাশটা পড়ে আছে। যদিও আপাতত তোমার বাবাকে তোমার ঘৃণা করতে ইচ্ছা করছে, তবুও তোমার বাবার মৃত্যুটা নিশ্চয় তুমি চাইবে না। চারিদিক থেকে অস্ত্র সানিয়ে আপনি আমাকে ভোগ করতে চান? না না না, আমি তোমার ভালোবাসা চাই। অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করা যায়, শত্রু ঘায়াল করা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। তানি, এটা ওয়ান ওয়ে ট্রাফিক, আসা যায়, যাওয়া যায় না। তুমি? হ্যাঁ আমি। তুমি অভিশাপ দিয়েছিলে আমি তানিকে পাবো না। আমি আদালতে রায়ে তানিকে বউ বানিয়ে বাড়িতে নিয়ে এসেছি। জোর করে কাউকে বাড়িতে তুলে নিয়ে আসার ক্ষমতা তোমার আছে জানি, কিন্তু কোনো দিন তার মন পাবে না। এখন হয়তো পাবো না, কিন্তু একদিন পাবো। আমি তাকে কক্সবাজারের নির্জন পরিবেশে নিয়ে যাব, মন আমাকে পেতেই হবে। আই লাভ হার। কক্সবাজার, মনে করো তোমার বন্ধু। যাও, পালিয়ে যাও। ওই পাষণ্ডটার হাত থেকে কি করে পালাবো? সে যাতে তোমাকে ধরতে না পারে সে ব্যবস্থা আমি করেছি। কি করেছো? তাকে বাধা দেওয়ার জন্য আমি গুন্ডালোক ভাড়া করেছি। যাও, পালিয়ে যাও, যাও। তুমি? তানিকে তুমি আর পাবে না। আমার নাগর যাবে পর ঘর, আমারই আঙিনা দিয়া তা হতে দেব না। তার পালিয়ে যাওয়ার সব ব্যবস্থা আমি করে দিয়েছি। কি
তালা ঝুলিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবি। লিজা, লিজা, লিজা কোথায়? ম্যাডাম আজ আসেনি।
আমি বুঝতে পেরেছি তুমি আমাকে খুব ভালোবাসো তুমি বুঝতে পেরেছো তুমি বুঝতে পেরেছো দেখলে বুকের মাঝে তোমায় দেখলে বুকের মাঝে তবলা বাজে রে দিনক দিনক দিন দিনক দিনক দিন দিনক দিনক দিন দিনক দিনক দিন 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 তোমায় দেখলে বুকের মাঝে তবলা বাজে রে দিনক দিনক দিন দিন আমি দুঃখী নই আমি শুধু তাই তোমার ভালোবাসার ঋণ তোমায় দেখলে বুকের মাঝে তোমায় দেখলে বুকের মাঝে কাঁপন বাজে রে ছিনক ছিনক ঝিন ছিনক ছিনক ঝিন ছিনক ছিনক ঝিন ঝিনক ছিনক ঝিন 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 তুমিহীন আমিহীন প্রেমহীন কোনদিন বাজে না বাজে না রে বাজে না মনোবিন তোমায় দেখলে বুকের মাঝে তবলা বাজে রে ঠিনাক ঠিনাক ঠিন ঠিন আমি হব চিরতরে তোমাতে বিলীন তোমায় দেখলে বুকের মাঝে তোমায় দেখলে বুকের মাঝে পায়ল বাজে রে চিনক চিনক চিন চিনক চিনক চিন চিনক চিনক চিন চিনক চিনক চিন 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 তুমিহীন আমিহীন প্রেমহীন কোনদিন বাজে না বাজে না রে বাজে না মনোবিন তোমায় দেখলে বুকের মাঝে তবলা বাজে রে দিনক দিনক দিন দিনক দিনক দিন দিনক দিনক দিন দিনক দিনক দিন 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 Look!
বললেন? হ্যাঁ ডাক্তার সাহেব, পেশেন্ট খুব সিরিয়াস, জলদি চলুন। তানে 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 দুলা, তানি কোথায়? আরাম কর, কি করিস, কোথা থাকিস? তুমি গানের শিল্পী, গান গাইতে গাইতে এত বড় হয়ে যাও যাতে ওই দুষ্ট লোকটা তোমার পাশে ঘেঁষতে না পারে। আপনি আমাকে দোয়া করবেন? শুধু দোয়া নয়, যে কোনো প্রয়োজনে তুমি আমার কাছে এসো, আমি তোমার পাশে থাকব। হ্যাঁ, নতুন জীবনে আমি তানি চৌধুরী নই, উর্মি চৌধুরী। উর্মি চৌধুরী তুমি বড় সুন্দরী, ইচ্ছে করে তোমায় আমি দিনে সাতবার বিয়া করি। পাগলের পাগলামি, ছবি কেটে কেটে তোর জীবনটাই শেষ হয়ে যাবে, উর্মি চৌধুরীকে আর পাবি না। কে বলেছে পাবো না? তার গান শুনিয়ে আর তাকে রোজ স্বপ্ন দেখি, আমি তার প্রেমে পড়ে গেছি, আমি তাকে বিয়ে করবই। গোলার ডিম করবি? উর্মি চৌধুরীর মতো নামি দামি গায়িকা তোকে বাড়ির চাকরে রাখবে না। ব্যাপার কি? আমি ঢাকায় যাচ্ছি, তাকে গিয়ে বলবো আমাকে বিয়ে না করলে আমি সুইসাইড খাবো। গেছে পুরো পাগল হয়ে গেছে। কি সুন্দর ঢাকা, কত বড় বড় বিল্ডিং দেখতে আইছেন ঢাকা, দেহি পকেটে আপনি টাকা। ও টাকা আছে? ও ভাই, ও ভাই আমার বাড়ি দেয় ভাই গো, ও ভাই ভাই আমার টাকা, ভাই ও ভাই ভাই আমার টাকা নিয়ে যায় ভাই। ও মা, ভাই চোর জ্বালায় আমার পকেটের টাকা নিয়ে গেছে, আমি এখন খাবো কি, থাকবো কোথায়? শালারে তো গাইয়া মক্কেল মনে হইতাছে। আপনি রাস্তার মাঝখানে শুয়ে পড়েন, বিনা পয়সায় খাওয়া না থাকুনের ব্যবস্থা সরকারি করে দিব। রাস্তার মাঝখানে আর কথা বারে না, কথা লোকে শুয়ে পড়েন তো আর যাই না। কার ধাক্কা দেন? কে ধাক্কা দেয়? বুদ্ধি আছে? বাহ, আরে গাইয়া তো বুদ্ধি আছে, ভালোই বালিন পালিতেছে। হ্যাঁ টাং দিয়া, হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো, পা মেল্লা। তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান, খাওন থাকুন ফিরি। আঘাত গুরুতর নয়, আপনি এখন যেতে পারেন। কোথায় যাব? আমার তো থাকা খাওয়ার জায়গা নেই। ওই লোকটি বলেছিল সবকিছু সরকারি নাকি ব্যবস্থা করে দিবে, তাই তো তার কথায় রাস্তার মাঝখানে শুয়েছিলাম। আপনাকে যে এই পরামর্শ দিয়েছে আপনি তাকে গিয়ে খুঁজে বের করুন। যান। ফিরি খাওয়া থাকা শেষ? হাই হাই রে বাবা রে, ও ভাই
আমি বোধ পরামর্শ দিব না। পরামর্শ তো ভালোই ছিল, থাকা খাওয়া ফ্রি, ডাক্তার বের করে দিয়েছে, এখন আমি থাকবো কান্দনা ভাই। তোমারে দেখলে সহজ সরল মানুষ মনে হয়, থাকার একটা ব্যবস্থা আমি করে দেবো। লক্ষ্মী না ভাই আমার, আসো 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 আসো। এই টায়ার মাথায় দিয়া রাতে তাকের উপরে শুইবা, খাওয়ার না থাকলে তিতয়া হাওয়া খাইবা। এই হাওয়া খাওয়ানোর লেগে পয়সা লাগবো না, আপনি থাকেন আর আমি তলে। এটার উপর ওই শোয়াও হয় পাহাড়ও হয়, আমি তাকের মালিক তো। শোন শোন ওরে পারি, মারিস না ঝাড়ু। শোন 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 ওরে পারি, মারিস না ঝাড়ু। মেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, মেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, খেতে দেব ঘোড়ার আন্ডা। এই শোন 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 ওরে পারি, মারিস না ঝাড়ু। ঝগড়া ঝাঁটি করো না, ঝাড়ু তুমি মেরো না। মেজাজটাকে একটু খানি, মেজাজটাকে একটু খানি, নরম করে রাখো না, নরম করে রাখো না। শোন 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 ওরে পারু, মারিস না ঝাড়ু। আব্বা আমার ছিল রে, ছিল জমিদার, তোর মতো দাসী ছিল হাজারে হাজার। তোর আব্বা ছিল রে, ছিল জমাদার, ঝাড়ু দিয়া রাস্তাঘাট করতো পরিষ্কার। তোর বিনা ঠাট্টা মেরে দেব গাট্টা, তোর বিনা ঠাট্টা মেরে দেব গাট্টা, কপালটা হয়ে যাবে ফাট্টা। ঝগড়া ঝাঁটি করো না, গাট্টা তুমি মেরো না। মেজাজটাকে একটু খানি, মেজাজটাকে একটু খানি, নরম করে রাখো না, নরম করে রাখো না। শোন 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 ওরে পারু, কিন্না দিমু খারু। আমি নই পার, নেবো না খারু। হলো রাস্তা রাজা, আমি মহারাজ, তুই যে হইলি ছোট লোক, করিস ছোট কাজ। ওরে বেটা ট্যাংরা, কাটা ওয়ালা ট্যাংরা,
বলো টেংরা ল্যাং মেরে করে দে বুলাংরা ঝগড়া ঝাটি করো না ল্যাং তুমি মেরো না मेजस्टा के एक तुखानी नरम गोरे राखो ना नरम गोरे राखो ना शन 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 होते पारू खेते देव तो के आमी दारू आमी नई पारू खाबो ना दारू ए शन 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 होते पारू खेते देव तो के आमी दारू আমি তাকে ভালোবাসি দেখিস বাবা যেমন নাক তেমন চোখ দাঁত দেখা যায় না কি উন্নি চৌধুরী তুমি বিয়ে করবা আরে সে তো মস্ত বড় গায়িকা তারে পাবে কই আপনি বলেন তাকে কোথায় পাবো হ্যাঁ মনে পড়েছে একটা স্টুডিওতে প্রায় সিনেমা গান গাইতে আহে তাক নিয়ে আনন্দের সময় তারে মাঝে মধ্যে দেখি ওস্তাদ আমাকে শিকারে নিয়ে চলেন ওস্তাদ ওস্তাদ ওই লম্বু ওই তো তোমার উন্মি চৌধুরী যাও চাপটা ধরো ধরবো আরে যাও না ধরবো ধরবো করতে তো যাইতেছে গা যাও না আর বিরোধী মায়ের বিশেষ দোড়া এ হলো একটা রাম পাঠা ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম দাঁড়ান সালাম ম্যাম এই যে সুন্দর আমি ওনার সঙ্গে দেখা করব ওনার সাথে দেখা করবে উনি কি তোমার আম্মা লাগে লা হাওলা ওয়ালা কুওয়াতা উনি আমার আম্মা হবে কেন আমি তো উনাকে বিয়ে করব আমার বউ হবে তার গোষ্ঠীর মাতা হবে শোন এই বাড়ির 100 গাজের মধ্যে ফির যদি তোকে আমি দেখি সিধা পুলিশের কাছে পাঠিয়ে দেব ইদার আ ইদার আ উদার ঘোর ঘোর উদার ও মা কহি কা বেওয়াকুফ খারা খারা নাই মালই দত্তিরি কলাটাও পড়ে গেল গা কি কইলা 100 গজের মধ্যে থাকতে পারবা না ঠিক আছে 100 গজের বাইরেই থাকবা কপাল খারাপ কি মার্কেটিং করলাম গাঞ্জার পয়সা ভি হইল না দশ সারি 100 গজ এবার আমাকে পাইকে একশো গজ দূরে আছে এখন আর দারোয়ান আমাকে কিছুই করতে পারবে না 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 রি তুম ফির ইদার গিয়া দারোয়ান ভাই সাহেব এখন আর আমাকে কিছুই বলতে পারবেন না আমি আপনার কথা মতো 100 গজ দূরে আছি
দেখুন দেখুন এই শাড়ি দিয়ে নেপেছি এক ইঞ্চিও এদিক সেদিক হবে না ইধার আও ইধার আও ইধার খড়া হও উধার ঘোরো বেওয়াকুফ একশো গজ দূরে থাইকেও কোনো কাজ হইল না কিন্তু সারন দেব না তোরে না তোরে না উর্মি চৌধুরী রে ওস্তাদ উর্মি চৌধুরীকে তুমি ধরো না আমি ধরব হ্যাঁ ছাই দিয়া বাইং মাসের মতো পেঁচিয়া ধরবা কিন্তু ধরবা কেমনি ওই দারোয়ান শালারে আগে জব্দ করতেইব থারু লাটু মাথাটা বুদ্ধি আছে মাথা নিচু করে দু ঠাকুর ছুটি কিঙ্কির বাগু উইকেট ঠাকুর ওরে বড়ে বড়ে বাড়ি মারা পচ পচ আমি তেমনি তেমনি কই হেমনে হেমনে মনে থাকে যেন বললে কিন্তু কোন দিব ওই থাম 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 এইলো বেশি দিলাম একদম নামবো নাম নাম আরো চল পারু ও যে একটু ভেলকি বাজি দেখাই যায় চা 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 তুমি পিছে আছো পিছে আছো 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 হ্যালো কে 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 কোন কোন আপনি কে বাড়ির মালিক কেন তাইলে আমি আপনারে বিয়া করুম এরকম একটা বড় বাড়িতে থাকার আমার বড় শখ বাড়ির মালিক তো আমি কেউ যেন বাড়িটা নষ্ট না করতে পারে এর জন্য দরওয়ান সেজে আমি নিজেই পাহারা দিই তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়া করবা আমার কোনো বউ নাই শেষ করে ভালো তুমি বন্ধু তুমি আমার বউ সাথে কুলাকুলি কষ্ট কেন না মানে আর মানে মানে করুন লাগবো না বেগম সাহেবকে যাইয়া তোমার চাকরিটা নষ্ট করে দেবো না ভাই আমার চাকরি নষ্ট করলে বউ বাচ্চা নিয়ে না খায় মারিয়া যাইব আপনি না কইলেন আপনার কোন বউ নাই আরে সুন্দরী মাইয়ার কাছে অনেক কথা গোপন রাখতে হয় আমরা গোপন রাখো চলো বন্ধু বেগম সাহেবের কাছে যাইয়া তোমার গোপন করে দেই এই কথা ভাই আমি তোমাকে ঠিকানা দিতাছি আমার বাড়িতে গিয়া আমার বউর সাথে কোলাকুলি করি বেগম সাহেব ঘুমাইতে আছে অহন গেলে কেলেঙ্কারি হয়ে যাবে আমার চাকরিটাও যাইব তাইলে কও আমার বন্ধুরে বেগম সাহেবের সাথে কোলাকুলি মানে দেখা করে দিবা তার অর্ডার গান বাজনার লোক আর ফাংশনে কন্ট্রাক্টের লোক ছাড়া বাড়িতে কাউকে ঢোকে নিষেধ আছে বন্ধু তুমি তো গান বাজনার লোক না একটা ফাংশন করতে পারবা মনে পারুন করলি হইব না অনেক টাকার কাম পারবা কি বাড়িতে গিয়ে গরু ছাগল জমি জামা সব বিক্রি করে টাকা আনবো আশ্চর্য পুরো অডিটোরিয়াম ফাঁকা লোকটি কে কেমন অদ্ভুত ভাবে হাসছে কেমন করছে কেন সারা অডিটোরিয়াম জুড়ে কোনো দর্শক নেই শুধু আপনি একা আমি তো একাই আপনার গান শুনতে চাই আপনি একাই গান শুনতে চান হ্যাঁ আমি চাই আপনি শুধু আমার জন্যই গান গাইবেন শুধু আপনার জন্যই গান গাইব
জানেন আপনাকে একটু কাছে থেকে দেখব আপনার গান শুনব এই জন্যই তো বাড়ি গিয়ে আমার সব সম্পত্তি বিক্রি করে দিয়ে এই ফাংশনের আয়োজন করেছে আপনাকে না আমার খুব ভালো লাগে ইচ্ছে করে ইচ্ছে করে না আপনি যদি মারেন এত সহজ সরল আমি যদি বড় লোক হতাম তাহলে তাহলে আপনার বাড়ির পাশে একটা বাড়ি কিনতাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ সব দেখে দেখতাম আপনি আমার বাড়ি চেনেন হ্যাঁ কয়েকবার গিয়েছি কিন্তু ওই দারোয়ানের জন্য ঢুকতে পারিনি ঠিক আছে আপনি আমার বাড়িতে আসবেন জি ম্যাডাম যখন বলেছেন আর দারোয়ানকে কেয়ার করব না আমি কিন্তু ঠিকই আসব আপনাকে না আমার খুব ভালো লাগে ইচ্ছে করে ইচ্ছে করে না আপনি যদি মারেন হ্যাঁ আমি চাই আপনি শুধু আমার জন্য গান গাইবেন আমি যদি বড়লোক হতাম তাহলে তাহলে আপনার বাড়ির পাশে একটা বাড়ি কিনতাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ আপনাকে দেখতাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এখন না কয়েকদিন পরে হবে এই খুশিতে আপনার সাথে আমি কোলাগুলি করি জীবনে আমি অনেক ছেত্রা দেখছি মাগার তোর মতন দেখে নেই জগতে কি হলো আমার চশমা কাজ করতে দারোয়ান ওনাকে ভিতরে আসতে দাও জি মেম সাহেব উপরে যাই এত সুন্দর বাড়ি আমার বাপার বয়সেও দেখিনি কত সুন্দর এইটা কি আরাম গিরা বসি এই পাটা উঠে বসি কি সুন্দর বাড়ি আরে ভাই আরাম গিরা এ কি আপনি এভাবে বসে আছেন কেন আমার আরাম লাগে ও তা চোখে হাত রেখেছেন কেন মানে একটু ব্যাসুবিধা আছে কেন চোখে ব্যথা পেয়েছেন না বলেছি তো একটু ব্যাসুবিধা আছে আরে হাত নামান বলছি নামান হ্যাঁ তা সারা শরীরে কাদা লাগতেলেন কি করে জনাব দারোয়ান ভাই সাহেবের সাথে কোলাগুলি করেছি বুঝেছি ব্যাটাকে মানুষ বানাতে একটু সময় লাগবে কিছু বললেন না তা আপনার নামটা কি জনাব সবাই আমাকে লাড্ডু মিয়া বলে আসলে আমার নাম মোহাম্মদ লাতিম মিয়া বাবা খুব শখ করে রেখেছেন লাতিম যখন খুড়াতে মজাই লাগবে জি
না মানে আপনি থাকেন কোথায় আমার বন্ধু আকেলালির সাথে চাকরি থাকি দ্যাটস গুড বিয়ে করেছেন জি 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 আর বিয়ে তো আমি আপনাকে করব এই দেখুন দেখুন পকেটে আপনারই ছবি কেটে কেটে রাখি ये माने माने भूल होए गए थे बाथरूम में ये हाथ मुख धोया शुन आमा शायद चाय खाबेन बाथरूम ये माने बाथरूम गोसल खाना वो दिखे जान किस मुने कर बैठना जूता तब धारून এত সহজ সরল মানুষ পৃথিবীতে এখনো আছে বাবারে বাবারে জ্বলে গেল পুড়ে গেল গরম পানি ও মা ও জ্বলে গেল পুড়ে গেল ও গেল গরম 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 এই তো বন্ধ করেছি এবার ঠান্ডা হয়েছে তো না বুঝে মেশিন ঘুরিয়ে দিয়েছি পানি খুব গরম আপনি তো সব কাপড় ভিজিয়ে ফেললেন পরবেন কি চলুন দোকানে গাড়ি তুলুন আমার একটু ব্যসুবিধা আছে ব্যসুবিধা কে ইয়ে পেশাব করবো বাড়িতে গিয়ে করবেন আগে গাড়ি তুলুন গাড়ি নষ্ট হয়ে যাবে আপনি একটু দাঁড়ান আমি কাজটা সেরে আসি পাগল যা আছে নসিবে ধরতে যখন পেশাবে কাজটা এখানে সারি এই এখানে লেখা আছে পেশাব করা নিষেধ থানায় চলো রাস্তা দাঁড়িয়ে পেশাব করেছে হারানো ডাক্তার একটা আপনি দিয়েছেন বুঝেন না তো বুঝেন না আরে আপনি যেভাবে ভয় দেখাইতেছেন শেষে পেশাব নাকি তো বড়টা খুঁজে ফেলাইবো আজ আপনার পছন্দের শাড়ি কিনবো আমার পছন্দের আসুন বেসরম মহিলা আরে গেল কোথায় এই যে কি ব্যাপার বাইরে দাঁড়িয়ে কি করছেন একটা বেহায়া মেয়ে আমাকে ধাক্কা দিয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমি লজ্জা পেয়ে বাইরে চলে এসেছি চলুন তো বেহায় মেয়েটাকে দেখে আসি না 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 চলুন বলছি আসুন কোথায় কোথায় আপনার সে বেহায় তো এই আপনার বেহায় মেয়ে আচ্ছা আপনি কি বলুন তো আমি আপনার স্বামী হব খোড়ার ডিম হবেন চলুন হাতটা ছাড়ে লজ্জা পাই ওয়েলকাম ম্যাডাম আসুন আসসালামু আলাইকুম আপনি দাঁড়ান
আপনার জন্য রুম বুক করে আসছি। এখন থেকে এই হোটেলেই আপনি থাকবেন, ঠিক আছে? বাচ্চা মেয়েটা বুড়ি হয়ে গেল। জুয়ান ছেলেটাও বুড়া হয়ে গেল। এটা কি মিশন রে বাবা, জীবনেও দেখি নাই। থ্যাংক ইউ ম্যাডাম। আসুন, আপনাকে রুমে দিয়ে আসি। আরে এই মেশিনে উঠবেন না মেম সাহেব, একেবারে বুড়ি হয়ে যাবেন। লিফটে উঠলে বুড়ো হয়ে যাব? হ্যাঁ, আমি নিচে চোখে দেখেছি। চলুন আমার সাথে। না না না, যাবেন না মেম সাহেব, যাবেন না, যাবেন না, না না না। আমি তোমাকে তোমাকে শুধু চাই। জীবনের দ্বারে সে মরণের পারে সে তোমাকে তোমাকে শুধু চাই। আমি তোমাকে তোমাকে শুধু চাই।
আমার প্রতিটি বিশ্বাসে তোমাকে তোমাকে শুধু চাই আমি তোমাকে তোমাকে শুধু চাই আমি তোমাকে তোমাকে শুধু চাই এভাবে আর কতদিন চলবে তাহলে কি করব সবটুকু শেষ কথাই তো বিয়ে চলো আমরা বিয়ে করে ফেলি আমি তো টাকা রোজগার করি না বিয়ে করলে তোমার খরচ আমাকে চলতে হবে আচ্ছা লোকে আমাকে ঘর যাওয়াই বলবে আচ্ছা তুমি আমার জন্য অপেক্ষা করো আমি টাকা রোজগার করে এসেই তোমাকে বিয়ে করব আমার জন্য অপেক্ষা করবে তো এক বছর নয় এক যুগ নয় সারা জীবন অপেক্ষা করব ভালো করে থেকো খাওয়া দাওয়া ঠিক করে করবে মনে থাকবে এসো হন্যে হয়ে কোথায় ছুটছেন টাকা রোজগার করার জন্য নিশ্চয়ই টাকার সাথে আপনার একটা বিয়ের সম্পর্ক আছে তাই না আপনি কি করে বুঝলেন চেহারা দেখলেই বুঝতে পারি তা টাকা রোজগারের পথ কি আপনার জানা আছে না আমার সাথে আসুন হ্যাঁ আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব সেখানে গেলেই টাকার সন্ধান পাবেন আসুন কিরে কাঁদা নেছি কেন আমরা দুজনে গায়ে মেখে মৃত্যু হয়ে যাব আমাদের সাথীরা আমাদের চিনতেই পারবে না ওরা সারা শিবির জুড়ে আমাদের খুঁজে বেড়াবে বেশ মজা হবে তো এ মা এই দাদা না আমি খুঁজে কি সুন্দর দুটো মূর্তি দোকানে ভুল করেছিলাম এখন আর ভুল করব না কি রে বাবা মূর্তি আবার মাথাও টোকা দেয় না এটা আমার ভুল চিন্তা ও মা 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 আরে মূর্তি আবার চিমঠিও কাটে না এটাও আমার ভুল চিন্তা ও মা 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 মূর্তি না ভূত ধাক্কা দেয় দেখি আমাদের মেয়ে দেখি আর কি ও ভাই আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন সবাই আমাকে মারে ওকে মারলেন কেন তোকেও মারব চলো দাঁড়ো দাঁড়ো দেখছি কি আমার পেট খারাপ হবে যাও আচ্ছা
দুজনের খাবার একজনই খেয়ে শেষ। এই সব ট্রলারের মালিক আমি। আজ থেকে তুমি এগুলোর দায়িত্বে থাকবে। মাছ বিক্রি করে যা লাভ হবে আধা তোমার আধা আমার, চলি। ও হ্যাঁ, মনে রেখো প্রচুর টাকা রোজগার করতে না পারলে তুমি তোমার প্রেমিকাকে বিয়ে করতে পারবে না। এখনো বেঁচে আছে। তুমি আমার ভালোবাসা তো গভীর যে তোমাকে একা ফেলে মরতেও দিল না। এত কিছুর পরও তুমি আমাকে ভালোবাসবে? এক জন্মে নয়, জন্মে জন্মে তোমায় ভালোবাসবো। তুমি যদি এখনো আমাকে ভালোবাসো তাহলে আমার হয়ে তোমাকে একটি কাজ করতে হবে, বলো পারবে? তোমার চোখের পানি বলছে আমার জন্য তুমি সবই করতে পারো। একটি ছেলেকে তার জীবন থেকে প্রেম ভুলিয়ে দিতে হবে, ছেলেটি বিরহে কাতর হয়ে তার প্রেমিকা যখন ছটফট করতে থাকবে তখন আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো। সেদিন সে আমাকে প্রত্যাখ্যান করতে পারবে না। জোর করে তার ভালোবাসা আদায় করতে পারিনি। জোর করে ভালোবাসা আদায় করা যায়ও না। ছেলেটি এখন কোথায়? চলো, আমি তোমাকে তোমাকে শুধু চাই, আমি তোমাকে তোমাকে শুধু চাই। আপনাকে দেখাশোনা করার জন্য আপনার মালিক আমাকে এখানে পাঠিয়েছে। আমার মালিক খুব ভালো মানুষ। হ্যাঁ, সে কি মেয়ে মানুষ, আপনি মদ খাচ্ছেন? আপনিও খান, দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। তাছাড়া বড়লোক হতে গেলে পার্টি দিতে হবে, পার্টিতে যেতে হবে। সেখানে মদ না খেলে অচল পয়সার মতো কোনো দাম পাবেন না। ঠিকই বলেছেন, বড়লোক না হলে আমি তো আমার মনের মানুষটাকে বিয়ে করতে পারবো না। দিন, আমিও খাবো।
Thank you.
মাল কম ট্রাক বেশি মাধন মরে গেল তার আগে তো আমার ধাক্কা মারে বলে জোর বাবা রেখেছি রে কোন সালা রে ট্রাকের হেল্পারে গাড়ি ড্রাইভার ধাক্কা মারে হ্যাঁ আরে ম্যাম সাহেব আপনি আমার বন্ধু লাতিম মিয়া কোথায় জানি না আরে তাহলে তো আপনি নিয়ে গেলেন বড়লোক খবর নিশায় কোথায় চলে গেছে জানি না আমিও তাকে খুঁজছি আপনিও খুঁজছেন আমিও খুঁজতেছি দুজনের কাজ একটাই আলাদা আলাদা খুঁজে লাভ কি আমারে বরং আপনার বাড়িতে নিয়ে চলেন একসাথে থাকুক একসাথে খুঁজুক একসাথে শুনুক কি না মানে শোয়াটা আলাদা একই বাড়িতে শুনুক একই বাড়িতে থাকুক আরে ম্যাডাম দেরি করেন না আমার মতো সেক্রেটারি পাইবেন না তাকে চাকরি শেষ আমি আপনার গাড়িতে উঠলাম আরে 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 ইঞ্জিন দারে চালু করেন সময় নাই দেরি করেন না আল্লাহ 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 পুরে মারে মা মা গেছি রে কি জয় নাই এ গুত্তা খাইছি গুত্তা হ্যাঁ আচ্ছা এই যে এত গরম লাগতেছে এই বাড়িতে ঠান্ডার মেশিন নাই আছে তুমি বসো আচ্ছা হ্যাঁ ওরে বাবা কত বড় হারিকেন ঝুলাইয়া রাখছে রে হ্যাঁ বাহ কি সুন্দর ফুল হুকিংয়া দেখি তোর বোকাস গন্ধ নাই দেখা বইয়া দেখি মা মা হ্যাঁ বইতে এত মজা শুইলে না জানি কত মজা শুইয়া দেখি বাগো তালুটা হাঁটিয়া লাগছি রে বাবা বা ব্যাপারটা কি ব্যথা পাইলাম কেন ও উপরে ধুইয়ার নিচে মারছি দূর এইবার এইবার এ এক কারে হাত পায় এক লগে এবার ইউজ করে বাহ আমার হাত পা হন কেমন করতাছে পারো আমার হাল হকিকত দেখা তা আমি এখন তাকে হেলবার না আমি এখন ম্যাডামের সেক্রেটারি আরে ভাই একটু আরাম করতাছি থামেন না খামাখাটারি করতেছেন সময় নাই গমন নাই রাত বুঝে না দিন বুঝে না খাওন নাই দাওন নাই দেখা কথা কই হ্যাঁ কেন কথা বল না কেন ওয়াল্লা কইবো কেমনে এই যে তোর কথা কইলো তুই দিয়া কেদা ম্যাডাম কে দাও আমি সেক্রেটারি আগে আমারে খুশি করেন তারপর ম্যাডামলে দিমু ওনাকে দাও বলছে আরে না তো করি নাই আসতে কোন শুনেন একটা ধমক দিলে চারটা ধমক দিমু কোন শালা রে চুপ বেয়াদব হ্যাঁ কি তুই আমার বেয়াদবকে গালি দিলি তুই বেয়াদব তোর বাপে বেয়াদব তোর দাদা বাচ্চা থাকলে হালে বেয়াদব তোর চোদ্দ গোষ্ঠী বেয়াদব কে ফোন করেছে এই কোন হরের বুদ্ধি তিনি হ্যালো এই মুহূর্তে আপনার কাছে একজন লোক আসবে তার হাতে একটি খাম ওটা দয়া করে খুলে দেখবেন কে আপনি আপনার ভালোবাসা চায় এমন একজন হাজার লোককে ভালোবাসার মতো আমার হাজারটা মন নেই আমি একজনকে ভালোবাসি সো আমাকে বিরক্ত করবেন না ম্যাডাম আপনার একটা পার্সেল ছবি দেখিয়া ভেটকে গেল কেন আমি তোমাকে তোমাকে শুধু চাই আমি তোমাকে তোমাকে শুধু চাই জীবনের দারে সে মরণের পারে সে একা একা বসে আছেন কেন চলুন গোসল করি ভালো লাগছে না ভালো লাগলেই ভালো লাগবে এই তো আমি আছি
লজ্জা নাই রে নীলজ্জা পুরুষ, লজ্জা নাই রে তোর, গলায় কলসি বাইন্ডা জলে ডুবা মোর। আরে কি করছে, আরে কি করছে, ঠিক আছে। হ্যালতাসি, হ্যালো, আরে হ্যালতাসি তো, আরে হ্যালতাসি তো, আরে হেলতে হেলতে তো মাথা ঠেকে গেছে গা, আর কত হেলু, হ্যালতাসি তো। তোমার ম্যাডামকে দাও। ম্যাডাম কি আপনার ঘরের বউ টুকু? ম্যাডাম কি আপনার খালামা লাগে? এই দিনের মতো কবাতে লুকট, হ্যাঁ বেয়াদবের পুত বেহিয়া বুয়া খাসর বেহালাস। আমাকে দাও। হ্যালো, তারপরেও কি লাটি মিয়াকে ভালোবাসতে পারবেন? হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ভালোবাসবো, তাতে আপনার কি? আমিও আপনাকে ভালোবাসি। শাট আপ। ওই হালায় টেলিফোন করে আপনার খালি জ্বালাই চাষে, চলেন এই বাসাটা টেলিফোনটা বদলায় ভালাই। সেই ভালো, তুমি আমার জন্য নতুন একটা বাড়ি দেখো, আর ব্যাপারটা গোপন রাখতে হবে। আমি সব কিছু ছেড়ে দিয়ে কিছুদিনের জন্য অজ্ঞাত বাসে থাকতে চাই, এ জ্বালা আর সহ্য হচ্ছে না। আর কই যাইতেছেন? এই ছবিগুলোর ঠিকানা বের করতে। কার ছবি লইয়ে এত পেরেশানি আমি বুঝতে পারতাছি না। এক্সকিউজ মি। গুড নুন ম্যাডাম, বসুন। থ্যাংক ইউ। বলুন কি সাহায্য করতে পারি? আপনারা তো বিভিন্ন স্থানে ফটোগ্রাফ নিয়ে পাবলিসিটি ম্যাটেরিয়াল তৈরি করেন, দেখুন তো এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড কুয়াকাটার দিকে নয় তো? হ্যাঁ, সমুদ্র ব্যাকগ্রাউন্ডে তোলা, কক্সবাজার হতে পারে। আমি তোমাকে তোমাকেই শুধু চাই, মরণের পারে সে। তাকে কোথায় খুঁজে পাবো? আমি তোমাকে তোমাকে শুধু চাই। একা একা কি ভাবছেন? আমার তো একজনই আছে যার কথা আমি সবসময় ভাবি। কেন আমার কথা ভাবতে পারেন না? আমি তোমাকে তোমাকে শুধু চাই। সারা কক্সবাজার জুড়ে খুঁজলাম, আর আর কোথায় খুঁজব আমি? আমাকে গিটার বাজানো শিখিয়ে দিন না। দেব দেব, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। হ্যালো, ইয়েস, কিছু লোক দেখা করতে চায়। ঠিক আছে, পাঠিয়ে দিন। আসতে পারি? আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা এখানকার স্থানীয় লোক, আপনাকে দেখে লোভ সামলাতে পারছি না, আমাদের একটা অনুষ্ঠানে আপনাকে গান গাইতে হবে। আসলে আমার মানসিক অবস্থা ভালো নেই তাই। আমরা আপনার ভক্ত, দয়া করে। বেশ, আমি গাইতে পারি একটা শর্তে। এই লোকটিকে অনুষ্ঠানে হাজির করতে হবে।
সেখানেই কোথাও আছে। আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না ম্যাডাম। সত্যি কালকে ফাংশনে যা গান দিল অপূর্ব গলা, বড় শিল্পী হবে। এত ভিড় কিসের? উর্মি চৌধুরীর জন্য। উর্মি চৌধুরী? আরে সাহেব, এ দেশের বিখ্যাত গায়িকা, আপনি নাম শুনেননি?
কাল রাতে ফাংশনে যা গাইলেন উনি এখন কোথায় গেল এয়ারপোর্টে ঢাকা যাবেন মালিক কিছুই জানবে না এসো সুন্দরী কাজে আপনি আপনি জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেন আপনার সাথে আমি আর প্রতারণা করব না প্রতারণা হ্যাঁ প্রতারণা আপনার মালিক আমাকে রেখেছেন আপনার সাথে অভিনয় করার জন্য যাতে আপনি আপনার প্রেমিকাকে ভুলে যান এতে তার লাভ আপনার মনের মানুষটিকে সেও আপন করে পেতে চায় তাহলে আমি এখানে এক মুহূর্ত থাকবো না এখান থেকে যাওয়ার কোনো পথ নেই পাখা গজিয়েছে এই শালাকে হাত পা বেঁধে সাগরে ফেলে দে Come on!
কি বলবি? লাঠি মারা গেছে আমি তার মৃত্যু চাইনি, আমি চেয়েছিলাম তানির ভালোবাসা সে ভুলে যাক। তার বিরহে কাতর হয়ে তানি যখন ছটফট শুরু করত তখন আমি তার সামনে যেতাম, অগত্যার গতি হিসাবে তানি আমাকে বেছে নিত, আমি তার ভালোবাসা পেতাম। এ তোরা কি করলি? তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি টাকা রোজগার করে এসে তোমাকে বিয়ে করব। আমি তোমাকে তোমাকে শুধু চাই, জীবনের দ্বারে সে মরণের পারে সে তোমাকে তোমাকে শুধু চাই, আমি তোমাকে তোমাকে শুধু চাই, জীবনের ধারে সে মরণের পারে সে জীবনের ধারে সে মরণের পারে সে তোমাকে তোমাকে শুধু চাই, আমি তোমাকে তোমাকে শুধু চাই। হ্যালো, আপনাদের ভালোবাসার মুহূর্তে গাওয়া এই গানটি আমি রেকর্ড করে রেখেছিলাম বিশেষ বৈজ্ঞানিক কৌশলে, তার সংযোগ করে আপনাকে গানটা শোনালাম। এই গান এবং গানের মানুষটা আপনার জীবন থেকে অতীত হয়ে গেছে। আপনার যন্ত্রণায় বাড়ি পাল্টালাম, শিল্পী জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম, তারপরও এই বাড়ির টেলিফোন নাম্বার আপনি পেলেন কোত্থেকে? আচ্ছা, আপনি কি হলে আমাকে মুক্তি দেবেন বলুন তো? আমাকে ভালোবাসলে? আই হেট ইউ। এই ঘৃণাটাই ভালোবাসায় রূপান্তরিত করুন। আমাকে টেলিফোনে ডিস্টার্ব না করে সাহস থাকলে আমার সামনে আসুন। এবার সামনে আসার সময় হয়েছে, আমার জন্য অপেক্ষা করুন। হ্যাঁ করছি, আপনি আসুন। তাহলে বেঁচে আছে, কিন্তু কিভাবে? হারাম জাদা, তুই আমাকে বড়লোক বানাবার মিথ্যে বাহানা দিয়ে এখান থেকে কোন মতলবে সরিয়ে দিয়েছিল? আজ আমি তোকে মেরেই ফেলবো। বল, তোর লোকটি আমাকে হত্যা করতে চেয়েছিল কেন? কোথায় আমার উর্মি? বল, কোথায় আমার উর্মি? মারো, মারো, মারো! তোমার যত জেদ আছে মেটাও। আমি তোমাকে ধোকাও দিইনি, তোমার সাথে প্রতারণাও করিনি, তোমার কাজের মোড়াম হিসাবে আমার কাছে প্রচুর টাকা জমা হয়ে আছে, সে টাকার মালিক তুমি। আমি? হ্যাঁ, তোমার এবং তোমার প্রেমের মাঝে অন্তরায় ছিল টাকা, সে টাকা যোগান দিয়ে আমি কি অন্যায় করেছি? বলো, বলো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। হ্যালো, কে? ইন্সপেক্টর রাহাত খান, আমি রানার প্রতাপ বলছি। এইমাত্র লাটিম নামের একজন লোক আমার কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমার ড্রাইভারকে ভয় দেখিয়ে সে আমার গাড়ি নিয়ে যাচ্ছে, প্লিজ ফলো হিম। এখানে 10 লক্ষ টাকা আছে। 10 লক্ষ টাকা? হ্যাঁ, 10 লক্ষ টাকা। কিন্তু আমি টাকা দিয়ে কি করব? যার জন্য এই টাকা তাকে আমি হারিয়ে ফেলেছি। হর্মির ঠিকানা আমার ড্রাইভার জানে, তুমি আমার গাড়ি নিয়ে সেখানে চলে যাও,
जाओ। हमें उर्मिर का अपनार दया कथा बोल अवश्य बोल আপনারা দশ লক্ষ টাকা চিন্তাই করার অভিযোগে তোমাকে গ্রেফতার করা হলো। মিথ্যে কথা, আমি টাকা চিন্তাই করিনি, এই টাকা আমাকে একজন দিয়েছেন। এই নিয়ে চলো, চলো বলছি। চিনতে পেরেছ? কে আপনি? আমি আপনাকে চিনি না। চমৎকার, গায়িকা না হয়ে নায়িকা হলে অভিনয়টা আরো ভালো জমত। ওয়েট, এই লোকটাকে চিনতে পেরেছ? না, আমি তাকে চিনি না। আমি ভেবেছিলাম তুমি আমার তানি, আর ওই লোকটা তোমার বাবা। তোমার বাবা ভেবেই এতদিন তাকে আমি খুন করিনি। এই লোকটি তার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আজকে তাকে আর বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি তানি এবং তিনি তোমার বাবা। তোমার অভিনয়ের মুখস্থ খুলে গেল, আর তো সুযোগ দেওয়া উচিত নয়। আজকে তোমার কাছ থেকে আমি ভালোবাসা আদায় করবই। এসো। না, ওকে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ওকে ওকে ছেড়ে দাও, ওকে ওকে ছেড়ে দাও, তানি তানি, ওকে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, তানি। আমি দিনের পর দিন তোমার ভালোবাসা পাবার জন্য অপেক্ষা করেছি, এখন বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমাকে তোমার ভালোবাসা পেতেই হবে। আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করব। আমি জানি বাঙালি নারীরা স্বামীর ঘরের নিচেই নিজের আশ্রয় খুঁজে নেয়। আমার প্রতি তোমার যত বিদ্বেষই থাকুক, বিয়ের পর তোমাকে আত্মসমর্পণ করতেই হবে। আমি বিয়ের আয়োজন করতে যাচ্ছি। তুই ওকে পাহারা দে। উর্মিকে রানা প্রতাপ কক্সবাজার তুলে নিয়ে গেছে। না, এ হতে পারে না। উর্মি আমার, উর্মি আমার, উর্মি আমার, উর্মি আমার। এগুলো পরে নাও। দিন না,
বিয়ের সাজে তোমাকে সাজতেই হবে। কলমাপুর আমাকে স্বামী হিসাবে বরণ করতেই হবে। নইলে আমি মৌলবি ডাকতে যাচ্ছি। আমি তোমাকে তোমাকেই শুধু চাই, তোমাকেই শুধু চাই, তোমাকেই শুধু চাই। তোমাকে শুধু চাই।
গোপন করে রেখেছেন কেন? বলুন কত টাকার বিনিময়ে সত্য গোপন করেছেন? আমি জানি তার জবাব আপনি দেবেন না, দিতে পারেন না। কেন না? সম্পূর্ণ ব্যাপারটাই বানোয়াট এবং মিথ্যে। মিথ্যে নয় ইওর অনার। তাহলে প্রমাণ সহ আপনি বলুন। বলুন 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 বলুন। প্রমাণ আমার কাছে আছে ইওর অনার। আমি যখন যা অপরাধ করি তার দলিল আমি নিজেই রেখে দেই, কারণ আমি মৃত্যুকে ভয় করি না। 1997 সালের 12 এপ্রিল উকিল সাহেবের সামনে যাকে খুন করেছি, এই তার ফটোগ্রাফিক এভিডেন্স। 1997 সালের 13 জুন যে মেয়েটিকে খুন করার জন্য গুলি ছুড়েছিলাম, এই তার ফটোগ্রাফিক এভিডেন্স। আপনি কি করছেন? আপনি কি জানেন এর পরিণতি কি হতে পারে? ফাঁসি, এর বেশি আর কি হবে উকিল সাহেব? আবার চাই হোক, থানি চৌধুরী জীবনে প্রথম কিছু হারতে পারেন না, সেই আদালতে মিথ্যাবাদী প্রমাণিত হতে পারেন না, তাকে ছোট বানিয়ে আপনারা বড় হতে পারেন না। বলুন উকিল সাহেব, আমাকে যেভাবে সাজা দিতে চান তার সপক্ষে যত যুক্তি আছে সব আপনি বলুন। এতদিনের পুঞ্জীভূত যন্ত্রণা নিয়ে আপনি আগুনের মতো জ্বলে উঠুন,
আমি আপনাকে মিথ্যে বিয়ে করেছি। ঘুমের ওষুধ খাইয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বিয়ের কাবিনে আপনার 10 টাকা দিয়েছি। আপনার স্বাধীনতাকে গলা টিপে হত্যা করে আপনাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি, জ্বালিয়েছি, পুড়িয়েছি। আপনাকে খুন করব বলে আপনার বাবাকে ভয় দেখিয়েছি, আপনার বাবাকে খুন করব বলে আপনাকে ভয় দেখিয়েছি। আপনি পালিয়ে যাওয়ার মুহূর্তে আপনাকে গুলি করে হত্যা করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার ভালোবাসা তো হতে দেয়নি। ভাববেন না অসতর্ক মুহূর্তে আমি গুলি খেয়েছি, আমি নিজেই নিজেকে গুলি করেছি। ভালোবাসায় ব্যর্থ হয়ে আমাকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু কেমন করে বেঁচে গেলাম জানি না। আপনার ভালোবাসাকে ছিনিয়ে নেবার জন্য আমি টাকা রোজগারের অজুহাত দেখি লাঠি মেয়েকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, তার পেছনে অন্য মেয়ে লেলিয়ে দিয়েছিলাম, আপনার মনকে বিষাক্ত করে তুলতে চেয়েছিলাম, তাকে জেলেও পাঠিয়েছিলাম। বুঝলাম সবকিছু আমাকে পাবার জন্য করেছেন, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না সেদিন আপনার লোকগুলোকে আপনি হত্যা করলেন কেন। আপনি আমাকে গুলি করেছিলেন, সেই গুলিতে যদি আমার মৃত্যু হতো তাহলে ওই লোকগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিত, খুন করার অপরাধে আপনার ফাঁসি হয়ে যেত। নানা উকিল সাহেব, আমি যাকে ভালোবাসি তার ফাঁসি হতে পারে না। আপনি দীর্ঘজীবী হবেন, আমার যত আয়ু আছে তা নিয়ে আপনি বেঁচে থাকবেন। দেখুন দেখুন উকিল সাহেবের চোখে পানি, এ পানি কোনো বিদ্বেষের নয়, যন্ত্রণার নয়, অত্যাচারের নয়, প্রতিহিংসার নয়, এ পানি, এ পানি ভালোবাসার পানি। হাই, আই গট মাই লাভ, ইয়েস ইয়েস আই গট মাই লাভ, আমার আমার আর কিছু চাওয়ার নেই। ভাই লাঠি মিয়া একটু এদিকে এসো। তোমাকে মিথ্যে বড়লোক বানাবার জন্য কানের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আমার সবকিছু তোমাকে দিয়ে সত্যি সত্যি তোমাকে বড়লোক বানিয়ে দিয়ে গেলাম। যা সাহেব, আমার সব অপরাধ আমি স্বীকার করে নিচ্ছি, দিন আপনার রায় দিন। আপনার মনের ভেতরে একটা ভালো মানুষ কাজ করছে, অথচ আপনার এই বিপরীত চরিত্রটা কেন? কারণ আমি একটা বেশ্যার ছেলে, আমার মা পরপুরুষের অঙ্কশাহিনী হয়ে নেচে গেয়ে পয়সা রোজগার করেছে, আমি তার স্নেহ ভালোবাসার কাঙ্গাল হয়ে বারবার তার কাছে ছুটে গিয়েছি, সে আমাকে বুকে টেনে নেয়নি, বরং মেরে তাড়িয়ে দিয়েছে। আমি নিরাশ্রিত হয়ে অনাহারে অর্ধাহারে রাস্তায় রাস্তায় ঘুরেছি, মানুষের অত্যাচার অবনাশ হয়ে বড় হয়েছি। সাহেব, আমি আমি ভালোবাসা পাইনি, আমি ভালোবাসা পাবার জন্য খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, পচে গেছি, সাজা দিন সাজা দিন। তাদের চোখের পানি শুকিয়ে গেলে আমার ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে, তাড়াতাড়ি সাজা দিন। নিঃসন্দেহ ভাবে খুনি প্রমাণিত হয় বাংলাদেশ পেনাল কোড 302 ধারা মোতাবেক আসামি রানা প্রতাপকে অত্র আদালত ফাঁসির আদেশ প্রদান করছে। রানাকে যে কোনো মূল্যেই পুলিশের হাত থেকে ছিনিয়ে আনতে হবে, চলো।
তুমি তুমি একি করলে রানা আমি আমি উল্কার মতো জ্বলে উঠেছিলাম এবার এবার নিভে যাচ্ছি রানা লিজা আমি আমার ভালোবাসা পেয়েছি হ্যাঁ রানা আমিও আমার ভালোবাসা পেয়েছি আমি তোমাকে